আপনারা সবাই কেমন আছেন? আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে টেক সুদীপ বাংলা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই কম বেশি ফেসবুকের ইউজ করে থাকি এবং ফেসবুকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অজানা হয়ে থাকি এবং অনেকেই কিন্তু জানি না। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে ফেসবুকের সেই গুরুত্বপূর্ণ সেটিংটি সম্পর্কে বা গুরুত্বপূর্ণ সেই ফিচার্সটি সম্পর্কে। তো সব থেকে প্রথমে কী বলবো, আমার যে ফোনে যে ডার্ক মোডটা আছে সেটাকেও আমি অফ করে দেবো। অ্যান্ড ডার্ক মোডটাকে অফ করে দেবো। অলরেডি ফ্রেন্ড, আমার ফোনের ডার্ক মোডটা অফ হয়ে গেছে। তো আমি কি করব, আমরা প্রত্যেকেই কম বেশি ফেসবুকই করি, আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করি, কোনো না কোনো লেখাকে সার্চ করি। কিন্তু আপনি কি জানেন, যখন আমরা কোনো লেখাকে সার্চ করি সেটা কী হয় না, সার্চ হিস্ট্রিতে কিন্তু মানে কী হয়, একের পর এক কিন্তু পরপর লোড হয়ে যায়। তো যদি আপনি আপনার সার্চ হিস্ট্রিটাকে ক্লিন করতে চান বা ক্লিয়ার করতে চান তো কীভাবে করবেন, আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই শেখাবো। সো ফ্রেন্ডস, যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অন করুন। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন সি অল বলে একটা অপশান আসছে, সি অল বলে অপশানে আপনি এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনার কাছে কিন্তু এরকম একটা কিন্তু কী আসবে, ডিসেম্বর, অগস্ট এবং আপনি কোন কোন মাসে কী কী নাম দিয়ে কীভাবে সার্চ করেছিলেন এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু বোঝা যাচ্ছে। আপনি দেখুন এখানে 25th January লেখা আছে, ঠিক আছে, আমি কী দিয়ে সার্চ করেছিলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আসছে। তো এখানে কী আছে দেখুন, ক্লিয়ার সার্চ, এই যে অপশানটা আছে এখানে আপনি ট্যাপ করলেই কিন্তু একটা অপশান বেরিয়ে আসবে। দেখুন, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত যে আপনি আপনার এই সার্চ হিস্ট্রি ক্লিয়ার করতে চান? যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে এখানে ইয়েস বলে যে অপশানটা আছে ক্লিক করবেন। তো এখানে ট্যাপ করলেই কী হবে, আপনার সার্চ হিস্ট্রি কিন্তু সমস্ত রকম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আপনি আপনার সার্চ হিস্ট্রি, ফেসবুকের সার্চ হিস্ট্রি যদি চান আপনি এইভাবে কিন্তু ক্লিয়ার করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আবার দেখাবো এরকম কোনো নেক্সট ভিডিওতে।